আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কোলন ক্যান্সার ও জেনেটিক মিউটেশন। বাবা মায়ের থাকলে ছেলে মেয়ের হবে, তাদের সন্তান সন্তানদের হবে, তারা সন্তান সন্তানদের হবে। এই যে বংশানুক্রমে কোলন ক্যান্সারের যে ধারাবাহিকতা চলতে থাকে, এর ভিতরে এর জন্য এই জেনেটিক মিউটেশনটা খুবই ইম্পর্টেন্ট। সম্ভাব্য রোগীদেরকে জেনেটিক মিউটেশন হয়েছে কি হয়নি এটা জেনেটিক এভালুয়েশন করতে হয়, পাশাপাশি কোলোনোস্কোপি করতে হবে। একটা পরিবারের যদি বাবা মার কোলন ক্যান্সার হয়, তার সন্তানদেরও জেনেটিক মিউটেশন করা জরুরি। এই কারণে জরুরি, যদি কোলন ক্যান্সারের যদি সম্ভাবনা আছে শতকরা 50%। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল কোলন ক্যান্সার ও জেনেটিক মিউটেশন। জেনেটিক মিউটেশনকে যদি আমরা স্বাভাবিক ভাষায় বলি, তাহলে এইভাবে বলা যায় যে বংশানুক্রমে বাবা মায়ের থাকলে ছেলে মেয়ের হবে, তাদের সন্তান সন্তানদের হবে, তারা সন্তান সন্তানদের হবে। এই যে বংশানুক্রমে কোলন ক্যান্সারের যে ধারাবাহিকতা চলতে থাকে, এর ভিতরে এর জন্য এই জেনেটিক মিউটেশনটা খুবই ইম্পর্টেন্ট। যদি কারো কোলন ক্যান্সার হয় এবং তার বয়স যদি 50 বছরের নিচে হয়, 50 বছরের কম হয়, তাহলে ওই পরিবারে আর পরবর্তী ওর সন্তান সন্ততির কোলন ক্যান্সার হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। সেজন্য আমাদেরকে সবসময় কোলন ক্যান্সার রোগীদের এবং কোলন ক্যান্সার সম্ভাব্য রোগীদেরকে জেনেটিক মিউটেশন হয়েছে কি হয়নি এটা জেনেটিক এভালুয়েশন করতে হয়, জেনেটিক এভালুয়েশন করতে হবে এবং পাশাপাশি কোলোনোস্কোপি করতে হবে। একটা পরিবারের যদি বাবা মার কোলন ক্যান্সার হয়, তার সন্তানদেরও জেনেটিক মিউটেশন করা জরুরি। এই কারণে জরুরি, যদি কোলন ক্যান্সারের যদি সম্ভাবনা আছে শতকরা 50%, তাহলে আমরা শুরুতে রোগটি নির্ণয় করতে পারব। এবং যদি শুরুতে আমরা নির্ণয় করতে পারি এবং শুরুতে যদি সার্জারি করতে পারি, সার্জারি হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট যে কোনো ক্যান্সারের, শুরু যদি আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি এই কম্বিনেশন ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ রোগমুক্ত থাকবেন। তবে কথা আছে, যেমন কোলন ক্যান্সার হলো যে কোলনটুকু আমরা একটা অংশে কোলন ক্যান্সার হয়েছে, আমরা সাধারণত কিন্তু আশেপাশে কিছু অংশ, সম্ভাব্য অংশটুকু কেটে ফেলি, যেটুকু রেখে আসি ভবিষ্যতে কিন্তু সেই রাখা অংশেও ক্যান্সার হতে পারে যদি জেনেটিক মিউটেশন হয়ে এই রোগটি হয়ে থাকে। এবং এই রোগটির নাম কিন্তু বলা হয় লিন সিন্ড্রোম, ভয়াবহ। এই লিন সিন্ড্রোম নামকরণ করা হয়েছে একটাই কারণে, যে ওই যে নর্মাল যে জিন ছিল সেলগুলোতে, জিনগুলো সেলগুলোতে অ্যামোনো অ্যাসিডের মিউটেশন হচ্ছে, অ্যাবনর্মাল অ্যামোনো অ্যাসিড এসে রিপ্লেস করছে নর্মাল অ্যামোনো অ্যাসিডকে, এটা হলো জেনেটিক মিউটেশন। তখনই ওর ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার পরিবারের কোলন ক্যান্সার হয়েছে, অর্থাৎ আপনার জেনেটিক মিউটেশন হয়ে কোলন ক্যান্সার হয়েছে এবং আপনার সন্তানদেরও কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাই সন্তান সন্তানদেরও জেনেটিক এভালুয়েশন করা দরকার। এবং সিমটম থাকলে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকলে, যেমন অনেক সময় দেখা যায় পেটে ব্যথা, খাওয়ায় অরুচি, বমি, রক্ত পায়খানা, পাতলা পায়খানা হচ্ছে, আম যাচ্ছে, এইগুলো সিমটম, এগুলো যদি থাকে তাহলে আপনাকে কোলোনোস্কোপি করতে হবে এবং জেনেটিক মিউটেশন করতে হবে। এবং যদি সম্ভাব্য কোলনিক ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে তাকে আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। ট্রিটমেন্টের মডালিটি আছে রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি হচ্ছে নাম্বার ওয়ান অপশন, কেমোথেরাপি রেডিওথেরাপি পরবর্তী অপশন। ধন্যবাদ সবাইকে।